নেতৃত্বে 12 নম্বর আর 13 নম্বর ওয়ার্ডে এনআরসি বিরোধী একটা প্রচার বিজেপি করছিল, সাধারণ মানুষ এনআরসির বিরুদ্ধে, তাই সাধারণ মানুষ মানে একত্রিত হয়ে প্রতিবাদ করছিল। সেই সময় আমাদের দলীয় কর্মী সোমনাথ ক্লাবের সামনে বসেছিল, বিধায়ক তাকে দেখে এসে ছুটে বুকে ঘুষি মেরে বলে, মায়ের দুধ খেয়ে থাকলে তুই এলাকায় বেঁচে থাকবি, তোকে গুলি করে মেরে দেবো। ওর বুকে এত জোর ঘুষি মেরেছে, আমরা এইমাত্র ওকে জওহরলাল নেহরু হসপিটালে পাঠিয়েছি। এর দৃষ্টান্ত শাস্তি আমরা চাই। একজন জনপ্রতিনিধি এমএলএ হয়ে কী করে একজন সাধারণ মানুষকে এভাবে প্রকাশ্য দিবালোকে মারে? আর পুলিশ অফিসারের সাক্ষী আছে, পুলিশ অফিসার সামনে ছিল যখন মেরেছে, কিন্তু পুলিশ অফিসার গাড়ির থেকে নামার আগেই মেরে দিয়েছে। কি চাইছেন এখন? আমরা চাইছি এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। একজন জনপ্রতিনিধি সে কি করে সাধারণ মানুষের বিচার?